ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের 12 নম্বর ওয়ার্ডে সম্প্রতি একটি নতুন সরকারি আবাসন তৈরি করা হয়েছে। এই আবাসনে কিন্তু ইতিমধ্যে একাংশকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্থানীয়রা নাকি বঞ্চিত হয়েছেন। স্থানীয়দের একাংশকে এই আবাসনে পুনর্বাসনের ব্যবস্থা করা সহ 10 দফা দাবিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি নেতা কর্মী সমর্থকরা মঙ্গলবার সকালে স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ দেবের কাছে ডেপুটেশন প্রদান করেছে। বুদ্ধ মন্দির এলাকা সংলগ্ন 12 নম্বর ওয়ার্ড অফিসে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা এই কাউন্সিলরের কাছে ডেপুটেশন প্রদান করে। কাউন্সিলর বিশ্বজিৎ দেব তাদের দাবিগুলোর ব্যাপারে সহমত প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজেপি সদস্য অলোক রঞ্জন গোস্বামী। এই জায়গাতে দাঁড়িয়ে আপনি যতটা পারেন আমাদেরকে হেল্প করুন, উনি বলেছেন আমি অবশ্যই আরবান ডেভেলপমেন্ট আছে, কমিশনার আছে এবং আমার যে কাউন্সিলের মিটিং আছে আগামীকালকে, সেই মিটিংয়ে আমি ওই কথাটা উত্থাপন করব এবং খুব তাড়াতাড়ি করে যাতে এখানে আবাসনের আবার কোনো প্রকল্প তৈরি করা হয়, আবাসন যাতে তৈরি করা হবে সেখানে যাতে আমার যারা আছে নাকি আপনার স্লাম এরিয়াতে ওনারা যাতে পায়, আমি যাতে আপনাদের সাথে সহযোগিতা করতে পারি আপনাদেরকে। অনতি বিলম্বে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা শহর উন্নয়ন দপ্তরেও যাবেন বলে সংশ্লিষ্ট বিজেপি কর্মী সমর্থকরা জানিয়েছেন। সবশেষে 12 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা কর্মীদের এই দাবিগুলো কবে নাগাদ পূরণ হয় সেটাই এখন লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড,